السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا، غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. প্রথমে তরজমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 284 নম্বর আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর মালিকানা। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মা মানে যা কিছু আছে, ফিস সামাওয়াত মানে আসমান সমূহে, সামাওয়াত অর্থ আসমান, সামাউন মানে আসমান, এর বহুবচন হচ্ছে সামাওয়াত। ওয়া মা ফিল আরদ, আল আরদ শব্দের অর্থ হচ্ছে জমিন, পৃথিবী। এবার আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে একচ্ছত্র মালিকানা যার, হুকুমত চলবে কার? মালিকানা যার, আপনি তার হুকুম মানবেন না, আপনার চাকরি থাকবে? আপনি একটা কারখানায় চাকরি করেন, ওই কারখানার মালিক যে তার কথা আপনি মানেন না, আপনার চাকরি থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি, অর্থ কি? আল্লাহর জন্যই সবকিছু। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমান সমূহে এবং জমিন সমূহে যা কিছু আছে সবকিছু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা, সুতরাং তার হুকুমে চলতে হবে। এবারে আল্লাহর মালিকানায় আপনি চলবেন, দুনিয়ার মালিকানা যাদের আছে, কারখানার শ্রমিকরা কে চুরি করে, কে খেয়ানত করে, কাজে ফাঁকি দেয়, এগুলো কি মালিক দেখে? দেখে না। আল্লাহ তারা এই জন্য দেখেন, সাথে সাথে আর একটা আয়াত নিয়ে আসছেন, এই আয়াতের অংশ, ওয়াইং তুবদু মা ফি আংফুসিকুম ইন মানি, যদি
তুবদু মানে প্রকাশ করো, মা ফি আনফুসিকুম, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আনফুসিকুম মানে তোমাদের দিলের মধ্যে, তোমাদের দিলের মধ্যে যা কিছু আছে সেগুলো প্রকাশ করো, আও তুখফুহু অথবা তোমরা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেগুলোর সবগুলোর হিসাব নেবেন। তাহলে তিনি সব দেখেন, ওই কারখানার কর্মচারীরা কি করে কি না করে, দোকানের কর্মচারী কি করে কি না করে, এটা তো মালিক দেখে না। আর তোমরা যার মালিকানায় আছো তিনি তোমাদের মনের খবর পর্যন্ত সবকিছু জানেন। ইংতুবদু মাফি আনফুসিকুম, তোমাদের নফসের মধ্যে দিলের মধ্যে যা কিছু আছে সেগুলো প্রকাশ করো, আও তুখফুহু অথবা তোমরা এটা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ তারা তোমাদেরকে বিষয়টা হিসাব নিকাশ নেবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, মনের ব্যাপারে তো সবটা আমাদের ক্ষমতার মধ্যে না, আমাদের অজান্তেই আমাদের অনিচ্ছায় অনেক সময় মনের মধ্যে গুনাহের উদ্রেক হয়, তো এইটার যদি আল্লাহ তারা হিসাব নেন তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা এইজন্য পরের আয়াত নাজিল করেছেন, সামনে আসবে শেষের আয়াতটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ তাআলা মানুষকে তার ক্ষমতার বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। তাহলে আমাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবার মধ্যে সমানভাবে বন্টন করে থাকতেন, এক এক স্ত্রীর কাছে এক এক রাত্র থাকতেন, কিন্তু অন্তরের মহাব্বত কারো প্রতি বেশি হতো, আকর্ষণ বেশি হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ এই যে আমার স্ত্রীদের মধ্যে সমান বন্টন করা এটা আমার ক্ষমতায় আছে, আমার ক্ষমতায় যেটা আছে সেটা আমি ঠিক মতো পালন করেছি, অন্তর কার প্রতি আকৃষ্ট বেশি হয় কম হয় এইটার মালিক তো আমি না, এটা তোমার মালিকানায়, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। এই জন্য এই আয়াত যখন নাজিল হয়ে যায় সাহাবায়ে কেরাম মনে করলেন যে এটাও বোধ হয় আমাদের পাকড়াও হবে। আল্লাহ তাআলা পরে আয়াত আসবে, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, এরপরে বলছেন সব কিছু তোমাদের হিসাব নিকাশ হবে। তার মানে হচ্ছে মনে মনে কোনটা তোমরা কল্পনা করছো, গুনাহের সিদ্ধান্ত নিচ্ছে, ভুলে যদি হয় অনিচ্ছায় হয় সেটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হাদিসে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুফিয়ান উম্মতি, আমার উম্মতের থেকে ক্ষমা করা হয়েছে, মা ওয়াসওয়াসাত বিহি নাফসুহু, তার দিলের মধ্যে যে সমস্ত কল্পনা ওয়াসওয়াসা গুনাহের চিন্তা আসে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে আমল না করে। অবশ্য এখানে একটা বিষয় আছে, একটা হলো গুনাহের খেয়াল আসলো সঙ্গে সঙ্গে সে ফিরিয়ে নিল, এটা আল্লাহ মাফ করবেন, গুনাহের খেয়াল আসলো মনে মনে চিন্তাও করেছে করব কি করব না কিন্তু করার সিদ্ধান্ত সে করে নাই, এটাও মাফ করবেন, করার সিদ্ধান্ত করেছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত করে নাই, এই পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু এর পরের যে স্তর, গুনাহ করার জন্য সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিন্তু সুযোগ পায় না বলে সে কাজটা করতে পারে নাই, এইটা হাদিসে আছে যে এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কারণ এটা আমল করার মতোই। কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত মানুষ আমল না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করেন তাকে ক্ষমা করে দেন, ওয়ায়ুআযিবু মান ইয়াশাউ, আর যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ তাআলা শাস্তি দেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাশালী, তোমরা এখানে যা কিছু করো এটা আল্লাহ তাআলা দেখেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যথাযথ শাস্তি দেওয়া অথবা যথাযথ পুরস্কার দেওয়া। মনে করুন একটা লোক 100 মানুষকে হত্যা করলো, এরপরে আদালতে বিচার গেল, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হলো 100 হত্যা করেছে, আদালত কি করবে,
তাকে ফাঁসি দিবে। তো ফাঁসি দিলে মাত্র একটা হত্যার নারী বদলা হলো, আরো যে 99টা রয়ে গেল এর শাস্তি দেবে কেমনে? এর সাত সিকদার। আপনারা যারা খবর আছে তারা জানেন যে কয়েক বছর আগে এরশাদ সিকদার কত মানুষকে খুন করলো, এরপরে দুনিয়ার আদালতে বিচার হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। কিন্তু এই লোকটা খুন করেছে 100 উপরে, আর দুনিয়ার আদালতে তাকে ফাঁসি দিয়ে শেষ করে দিল, বাকি খুনের বিচার হবে কোথায়? ঠিক এর বিপরীত, একজন লোক যত বড় ভালো কাজ করুক দুনিয়ার মানুষ কি পুরস্কার দিতে পারে? একটা নোবেল পুরস্কার দিবে, নাহলে আর একটা খেতাব দিবে, এর চেয়ে আর কিছু না। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন অন্যায়কারীর যথেষ্ট শাস্তি দিতে, এবং আল্লাহ তাআলাই পারেন যারা ভালো কাজ করে তাদের যথার্থ পুরস্কার দিতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি তোমাদের অন্তরের খবরও জানেন, বাহ্যিক অবস্থাও জানেন, যে যা পাওয়ার আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যেন একটা প্যাকেট করা হচ্ছে। ক্ষমতার বিষয় আসলো, এরপরে ক্ষমতা যখন আসলো ক্ষমতার পরে আসে কমান্ড। ক্ষমতার পরে কি? আপনার একটা দোকান আছে, দোকানের মালিক আপনি, আপনার ক্ষমতা আছে, এখন আপনি হুকুম দিলে কর্মচারী মানবে, আর আমি যদি গিয়ে আপনার দোকানে দাঁড়িয়ে কমান্ড দেই কেউ মানবে? কেউ মানবে না, আমার ক্ষমতা নাই ওখানে। দেখেন দুনিয়ার মানুষের এটা বুঝে, এই যে একটা আমাদের সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এখন জনগণ সমস্ত ক্ষমতার মালিক, তো জনগণ রাস্তায় মার খায় কেন, পুলিশে পিটায়? ভোটের মাধ্যমে এই ক্ষমতাটা দেয় তারা এমপিদেরকে। এবারে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করল মূলত তারা এই জনগণের এখন প্রতিনিধি, ওই জনগণের ক্ষমতার মালিক এখন ওই কয়জন লোক, যে কারণে তারা ওই জনগণকে পিটায়, যারা দুর্বল, যারা পাস করতে পারে নাই তাদের ক্ষমতা দুর্বল হয়ে গেছে, আর যারা বেশি ভোট পেয়েছে তাদের ক্ষমতা বেশি হয়ে গেছে, ওরা ক্ষমতা মালিক এখন দুর্বলদেরকে পিটায়। ক্ষমতার মালিক হলো, ক্ষমতার মালিক হওয়ার পরে দুই নম্বর কাজ কি? কমান্ড, আইন জারি করা। সংসদ ভবনে কি করে? আইন তৈরি করে, আইন তৈরি করে, প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে, নিজেরা মন গড়া আইন তৈরি করে, মূর্তি বানাবার আইন তৈরি করে, মূর্তি সংরক্ষণের আইন তৈরি করে, মূর্তি পূজা কেমনে করতে হবে সে আইন তৈরি করে, এগুলো করে না? এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি হচ্ছে, কেমনে হচ্ছে? এমনি হচ্ছে নাকি? স্মৃতির মূর্তি, চেতনার মূর্তি, কত রকমের মূর্তি, আর এখন নতুন করে একটা বিশাল বিশাল মূর্তি তৈরি হচ্ছে। এই যে কাজগুলো করে কিসের বলে করে? কমান্ড। এজন্য আমরা এখানে এই তিন আয়াতের প্রথম আয়াতে বুঝলাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর একচ্ছত্র মালিকানা, ক্ষমতা আল্লাহর, ক্ষমতা যখন তখন আসে কমান্ড। এই জন্য আল্লাহর যে দুইটা নাম, একটা আল্লাহ একটা রব, এই দুইটার তাৎপর্য কি? আল্লাহ হচ্ছে যিনি ক্ষমতার মালিক, আর ওই ক্ষমতার অধীনে যিনি কমান্ড দেন তিনি হচ্ছেন রব। তো আল্লাহ যেহেতু সব ক্ষমতার মালিক সেই হিসাবে তিনি কি? আল্লাহ। কাজে আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। এরপরে হুকুম যখন মানা যাবে না, আল্লাহর ক্ষমতা আমরা মানলাম, এবারে দ্বিতীয় পর্যায়ে আসলো কি? আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর বিধান, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, এখানে আসলো সেটা। এবার দ্বিতীয় পর্যায়ে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা ঈমান এনেছে, আমান অর্থ কি? ঈমান এনেছেন। আর রাসূলু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বোঝা গেল রাসূলদেরকেও ঈমান আনা ফরজ। যিনি নবী, যিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল, তাকেও ঈমান আনতে হবে যে আমার প্রতি যেটা নাজিল হচ্ছে এটা কার পক্ষ থেকে। সেটা আসলো এখানে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি,
রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, বিমা মানে যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, মির রাব্বিহি তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন এবং মুমিনরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপরে ঈমান এনেছেন, কুল্লুন আমানা বিল্লাহি সকলেই ঈমান এনেছে কিসের উপরে, বিল্লাহি এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে, অমালাইকাতিহি আল্লাহর মালায়িকাদের প্রতি ঈমান এনেছে ফেরেশতা, ওয়াকুতুবিহি এবং আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান এনেছে, ওয়ারুসুলিহি এবং আল্লাহর রসুলদের প্রতি ঈমান এনেছে, কয়টা হল, আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর রসুলদের উপরে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি যা কিছু নাজিল হয়েছে তার উপরে, কয়টা হল, পাঁচটা হল। এরপরে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু আমরা তাফরিক করি না, ভেদাভেদ সৃষ্টি করি না, বাইনা আহাদিম মির রুসুলিহি রসুলদের মধ্যে, আল্লাহর রসুলদের মধ্যে কারো মধ্যে আমরা কোনো বিভেদ সৃষ্টি করি না, তার মানে রসুল হিসাবে সকলই এক। হ্যাঁ, মর্যাদার মধ্যে পার্থক্য হতে পারে, সেটা নিষেধ করা হয় নাই, কিন্তু আমরা রাসুলদের মধ্যে কাউকে মানব কাউকে মানব না, ঈসা আলাইহিস সালামকে মানলাম মুসাকে মানলাম না, এরকম না, আমরা সব রসুলদের উপর ঈমান আনি, যে সকলই আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে আগমন করেছিলেন হেদায়েত করার জন্য মানুষদেরকে, আল্লাহর কালাম প্রচার করার জন্য, এই হল সব নবীদের প্রতি ঈমান আনার অর্থ। সব নবীদের প্রতি ঈমান আনার অর্থ এই না যে এখন আমাদের তাওরাতের উপর ঈমান আনতে হবে, জবুর ঈমান আনতে হবে, ইনজিলের প্রতি ঈমান আনতে হবে, আমরা এগুলো বিশ্বাস করি, আল্লাহর কিতাব ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াকে পরিবর্তন করেছেন, সব নবীদেরকে যে দিন, যে জীবন ব্যবস্থা, যে ধর্ম ছিল তার নাম ছিল কি, ইসলাম, এর মধ্যে কোনো পরিবর্তন ছিল না, সব নবীর মূল দাওয়াত ছিল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শরিয়ার মধ্যে পার্থক্য ছিল, শাখা প্রশাখা মাসলার মধ্যে, হুকুমের মধ্যে পার্থক্য ছিল, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরকম পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না আগে, কোন নবীর প্রতি এক ওয়াক্ত ছিল, কারো প্রতি দুই ওয়াক্ত, এরকম ভিন্ন ভিন্ন রকম ছিল। আমরা যে সব রসুলদের প্রতি ঈমান আনলাম তার অর্থ কি, যে সকলেই আল্লাহর রসুল, সম্মানিত ব্যক্তি, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, এ অর্থে আমরা সকলের প্রতি ঈমান রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আল্লাহর রসুলদের মধ্যে আমরা কোন রকম বিভেদ সৃষ্টি করি না, আমরা সকল কি রাসুল হিসেবে সকল উপর ঈমান আনি। ওয়া মালাইকাতিহি ওয়াকালু, এবং তারা বলে সামিআনা ওয়া আতানা, মুমিনরা কি বলবে, সামিআনা ওয়া আতানা, সামিআনা মানে শুনলাম, আতানা মানে ইতাআত করলাম, মানলাম, আনুগত্য করলাম, এটা মুমিনদের কথা। আর মুনাফিক আর কাফেরদের কথা হচ্ছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না, শুনলাম শব্দ খালি একটা পার্থক্য, সামিআনা ওয়া আতা, কি আছে সামিআনা ও আতানা, আর একটা হল কি সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা, আসাইনা মানে মানলাম না, মানি না, অবাধ্য হলাম। মুনাফিক এবং কাফেরদের কথা হচ্ছে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, আর মুমিনদের কথা কি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু সামিআনা ওয়া আতানা, এবং মুমিনরা বলে সামিআনা, আমরা শুনলাম, আল্লাহর কালাম শুনলাম, ওয়া আতানা, এবং সব কিছু মানলাম, আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক, আমাদের জ্ঞানে আসুক বা না আসুক, আমরা সব কিছু মানলাম, মুমিনদের কাজ হলো এটা। এরপর আল্লাহ বলছেন গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, মুমিনরা বলে গুফরানাক, আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, গুফরানাকা,
আমরা তোমার ক্ষমা প্রার্থনা করছি, ওয়া ইলাইকাল মাসির, এবং আমাদেরকে তোমার কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, এই বিশ্বাস রাখা। এরপরে ওই যে বিষয়টা যে আমাদের মনে মনে যে কল্পনা করি তাও আল্লাহ পাকরাও করবেন, এটার জবাব আসছে এখানে, যে না ওটার অর্থ ওইটা না। এবারে সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, কাউকে বাধ্য করেন না, নাফসান কোনো ব্যক্তিকে বাধ্য করেন না, ইল্লা উসাহা, তবে তার ক্ষমতায় যা কিছু আছে, তার ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন না, ক্ষমতার বাইরে আল্লাহ তাআলা কোনো হুকুম দান করেন না। তবে বুঝতে হবে যে এটা কোনটা ক্ষমতার বাইরে কোনটা ক্ষমতার বাইরে না, সেটা বুঝবেন কে? কারণ অনেকে মনে করে ফজরের নামাজ পড়া আমার ক্ষমতায় নাই, এইটা আমাদের জ্ঞান দ্বারা বিচার করার না, এটা বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যা বলেছেন ঠিকই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, লা ইউকাল্লিফু, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, কাউকে বাধ্য করেন না, নাফসান কোনো ব্যক্তিকে না, ইল্লা বুসাহা, তবে তার ক্ষমতায় যা আছে, লাহা মা কাসাবাত, আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত, প্রত্যেকটা মানুষের জন্য প্রাপ্য সেটাই, সে ওই ভালো জিনিসগুলোর সব পাবে যা সে আমল করেছে, ওয়া আলাইহা বাক্তাসাবাত, পক্ষান্তরে সে যদি কোনো অন্যায় করে সে অন্যায়ের শাস্তিও সে নিজেই ভোগ করবে। তার মানে একজনের শাস্তি আর একজনকে দেওয়া হবে না, একজনের পুরস্কার আর একজনকে দেওয়া হবে না। আপনি অনেক গুনাহ করলেন, এখন আপনার সঙ্গে শত্রুতা আছে একজনের, আপনি ফেরেশতাদেরকে বললেন যে আমার যত গুনাহ আছে সবগুলো আমার শত্রুর আমলনামায় লেখো, আর ওর যত নেক আমল আছে সবগুলো আমার আমলনামায় লিখে দাও, এটা করবে ফেরেশতারা? এটা করবে না, আল্লাহ এটা করবেন না, সে তো বলা আছে। তবে হ্যাঁ, কোনো কাজ যদি এমন হয় যে কাজের জন্য আপনি নিজে দায়ী, সন্তানদেরকে ওসিয়াত করে গেল আমি মরার পরে তোমরা একটা মাজার বানাইবা, অথবা মুরিদদেরকে সে জানে যে আমি মরলে মুরিদরা আমার মাজার তৈরি করবে, কিন্তু জানা সত্ত্বেও সে নিষেধ করে যায় নাই, তাহলে এই কাজগুলো যেহেতু নিজেই করে গেছে এই জন্য শাস্তি পাবে। আবার সন্তানদেরকে ভালো তৈরি করে যায়, সেই সন্তানরা ভালো কাজ করে নেক আমল করে, এটার একটা সব তার আমলনামায় পৌঁছবে, কারণ এখানে তার নিজের ভূমিকা আছে। যে আয়াত দ্বারা আবার এটা না বুঝে আসে যে তাহলে নিজে যতটুকু করে যাব এটাই পাব, নিজের সন্তানটাও তো আমার কামাই, আমি যদি সন্তানকে ভালো করে যাই ভালোভাবে তৈরি করে যাই তাহলে সন্তান যত ভালো কাজ করবে এটা আমারই করা, আর সন্তানকে যদি আমি খারাপ তৈরি করে যাই, তাকে দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, দিন শিখানো হয় নাই, এখন সে যত অন্যায় করবে সে অন্যায়ের একটা ভাগ আপনার আমলনামায় আসবে, কি জন্য? মূলত এটা আপনারই কামাই। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাহা মা কাসাবাত, প্রত্যেকটা মানুষ যে ভালো কাজগুলো করে তার পুরস্কার সে নিজেই পাবে, ওয়ালাইহা মাক্তাসাবাত, এবং সে যত অন্যায় করে এই সবগুলোর অন্যায় শাস্তিও সে নিজেই ভোগ করবে। এরপরে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের দোয়া শিখাচ্ছেন, দরখাস্ত যদি অফিস থেকে বলে দেয় এইভাবে দরখাস্ত করলে তোমার দরখাস্ত মঞ্জুর হবে, তাহলে আশা করা যায় ঠিক মতো হলে পরে আল্লাহ তাআলা কি করবে, সেটা আমার কাজ হবে। আল্লাহ তাআলা এবার আমাদেরকে শিখাচ্ছেন কেমনে আমরা দোয়া করব, আমাদের জীবনে চলতে গিয়ে আমল করতে গিয়ে ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু, আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে শিখাচ্ছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, রব্বানা, আল্লাহ তাআলা শিখাচ্ছেন হে আমাদের রব, রব তুমি আমার মালিক, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে বড় করেছো, আমার যখন যা প্রয়োজন তুমিই তো দিয়েছো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ও আমাদের রব
আমরা যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভ্রান্তি করে থাকি, একটা হচ্ছে ভুল মানে মনেই নাই, আর একটা আছে মনে আছে কিন্তু বেখেয়াল হয়ে গেছে। মনে করেন একটা হচ্ছে আপনি ভাত খাইছেন রোজাদার, আপনি খানা খাচ্ছেন কিন্তু মনে নাই রোজা রাখলেন যে, এটা হলো ভুল, ভুলে খাচ্ছে। আর একটা হলো রোজার কথা মনে আছে, মুখে নিয়ে পানি নাড়াচাড়া করছে, কুলি করছে, হঠাৎ ভিতরে ঢুকে গেছে, এটার নাম কি? খতা। আল্লাহ তাআলা শিখাচ্ছেন লা তুআখিজনা, আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না, ইন্নাসিনা আও আখতানা, যদি আমরা ভুল করে থাকি অথবা কোনো ভ্রান্তি করে থাকি, আমাদের ভুলগুলো আমাদের খতাগুলো তুমি পাকড়াও করো না, আমাদের ক্ষমা করে দাও। রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রাব্বানা হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা, তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না, বোঝা চাপিয়ে দিও না, ইসরান এমন বোঝা যেটা আমাদের পক্ষে সম্ভব না, কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, যেমনি ভাবে আপনি চাপিয়ে দিয়েছিলেন ওই লোকদের প্রতি যারা আমাদের আগে চলে গেছে, ইহুদিরা। ইহুদিরা আল্লাহর হুকুম আসলে কেবল বাড়াবাড়ি করত, সূরা বাকারায় গেছে এটা, একজন লোককে হত্যা করেছে, মূসা আলাইহিসসালামের কাছে আবেদন করা হলো, আল্লাহ তাআলা হুকুম দিলেন যে একটা গরু জবাই করে এর একটা অংশ মৃত্যু ব্যক্তির গায়ে লাগিয়ে দাও, সে বলে দিবে কে তাকে খুন করেছে। যে কোনো একটা গরু জবাই করলেই চলত। এরা এসে প্রশ্ন করলো যে মূসা তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটার বয়স কি হতে হবে, তো নাজিল হলো সেটা। আবার আসলো, আচ্ছা বয়স তো বুঝলাম, গরুটার কালারটা কি হবে, আল্লাহর কাছে মূসা আবার আবেদন করলেন, তো কালার বলে দিল। এরপর আসলো, আচ্ছা বুঝলাম কালার বুঝলাম বয়স বুঝলাম, এটা কি কাজ করা যে গরু কাজে লাগানো হয়েছে হাল চাষ করার কাজে, সেরকম গরু হলে চলবে কিনা। এরকম এরা যত কঠিন করছিল আল্লাহর পক্ষ থেকে তত কঠিন করে দেওয়া হচ্ছিল, এরপরে আর ওরকম গরু পাওয়া যাচ্ছে না। তো এখানে সেটা বলা হচ্ছে রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, ও রাব্বুল আলামিন, তুমি আমাদের পূর্বের লোকদের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছো আমাদের উপরে ওরকম বোঝা চাপিয়ে দিও না। এরপরে বলছেন রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না, মা লা তাকাতা লানা বিহি, যেই জিনিসের তাকত আমাদের নাই, ক্ষমতা নাই, তাকত মানে ক্ষমতা, মা লা তাকাতা লানা বিহি, যেটার তাকত যেটার ক্ষমতা আমাদের নাই। এরপরে বলছেন ওয়াফু আন্না, আপনি আমাদের প্রতি সদয় হন, অগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন। একটা হচ্ছে প্রথমে নরম হয়, আপনি একটা লোকের সাথে অন্যায় করেছেন, আপনি অনুনয় বিনয় করলে প্রথমে তার দিলটা নরম হয়, নরম হওয়ার পরে সে ক্ষমা করে, ক্ষমা করার পরে ভালো মানুষ হলে আবার কি করে, তাকে হাদিয়া তোহফা অনুদান দেয়। আমাদেরকে এখানে শিখাচ্ছেন আল্লাহ যে তোমরা এরকম দোয়া করো, প্রথমে কি বললেন, তিনটা শব্দ, আফু আন্না, আপনি আমাদের প্রতি নরম হন, আফু আন্না, আফবুন মানে নরম হন আমাদের প্রতি, আপনি আমাদের জন্য সুকোমল হন। এরপরে বলা হচ্ছে আগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়ারহামনা, এরপরে দয়া করুন, আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মনিব, আপনি আমাদের মালিক, আনতা মাওলান, আমাদের মাওলা কে, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, আমাদের আর কোনো মাওলা নাই, এখন তো একটা টাইটেল হয়ে গেছে মাওলানা, মাওলা না মানে কি, মাওলা মানে মনিব, না মানে আমাদের, তার অর্থ কি হয়, আমাদের মনিব, আমাদের মনিব কি কোনো হুজুর না আল্লাহ, এই জন্য এই টাইটেল গুলো ভারতবর্ষেই পাওয়া যায়, এগুলো আরবিতে পাওয়া যায় না, যে দেশে আরব দেশের মানুষরা এগুলো বুঝে, ওরা যখন শুনে তোমার নাম কি, কে মাওলানা অমুক, মাওলানা, মাওলানা হুয়াল্লাহু তাআলা, মাওলানা তো আল্লাহ, তুমি মাওলানা কোত্থেকে, আমাদের মাওলা তো আল্লাহ, তুমি এবার আমার মাওলা হলে কোত্থেকে,
যাই হোক, মাওলানা, মাওলা শব্দ বিভিন্ন অর্থে আসে, কিছু অর্থ আছে, যেমন গোলামের মালিককেও মাওলানা বলা, মাওলা বলা হতো, মাওলা, মাওলার গোলাম। তো সেই সব অর্থে ব্যবহার করলে শিরিক হবে না, কিন্তু বর্জন করা উচিত, কারণ কোরআনে স্পষ্ট এখানে আছে, সূরা বাকারার এই সর্বশেষ আয়াতে পরিষ্কার আছে, আন্তা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা, মাওলা মানে মনি, না মানি আমাদের, আংতা মানে তুমি, আংতা মাওলানা, তুমি আমাদের মাওলা, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা তুমি আমাদের সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো। তাহলে আল্লাহর কাছে দোয়াও করতে বলা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে সাহায্য করো। আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার তর্জমাগুলো শুনলাম, এখানে শেষ রাতগুলোর